গোটিয়ে ঘন্টা উপরে ক্যাবিনেট মিটিং বসিল এবং সে ক্যাবিনেট বৈঠকরে চারোটি প্রস্তাব আসিল এবং সে চারোটি প্রস্তাবরু প্রথম প্রস্তাব ছিল শ্রীমন্দির চারিদ্বার খোলিবাকু নেই প্রসঙ্গ। ভক্ত এবং ভগবানঙ্କ ভিতরে যে ব্যবধান করে দিয়া যাইছিল গত কিছু বর্ষ ধরি, ভক্ত ভগবান ভিতরে সে ব্যবধানকে সম্পূর্ণ ভাবে শেষ করে দেওয়া পাই সাড়ে চারি কোটি ওড়িয়াঙ্কর যে ভাবাবেগ ছিল, মহাপ্রভু জগন্নাথঙ্କୁ সিধা ভাবে সহজরে আমি দর্শন করিবু, তাঁকরি পাখর আশীর্বাদ নেবু, ক্যাবিনেটরে নিষ্পত্তি দিয়া গলা। তা পরদিন সকালে ছটা বেড়ে যেতবে মঙ্গল আরতি হব, সরকার সেটি যাবে শ্রীক্ষেত্রকু এবং সরকার যাইকি চারিদ্বারকু খোলিবে এবং ভক্ত ভগবান ভিতরে সে দূরতাকু কমেই দিয়া কমেই দেবে এবং তাহা করা গলা। এ সম্পূর্ণ ভাবে সাড়ে চারি কোটি ওড়িয়াঙ্ক সহিত যাহা আমার প্রতিশ্রুতি তারা তাহার প্রথম পাবচ। দ্বিতীয় সেই মহাপ্রভুঙ্কর তাঙ্কর শ্রীমন্দির পরিচালনা সমিতি সমেত যে মহাপ্রভু জগন্নাথঙ্কর নীতিকান্তি এই সমস্ত কার্যক্রমকে সফলপূর্বক করা তার বিভিন্ন উন্নতিকরণ এবং পরিচালনা করা আগর স্বতন্ত্রতা দিয়া যাই নথিলা বা কৌশি ফন্ড করা যাই নথিলা এবং সেইপাই আমার সরকার প্রথম ক্যাবিনেটর দ্বিতীয় প্রস্তাবরে নিষ্পত্তি নেলে 500 কোটি টাকার এক কর্পোরেট ফন্ড গঠন করে মহাপ্রভুঙ্ সমর্পিত করে দেলে। ইয়ে প্রস্তাব আপনার পাখে পারিত করেছেন আমার সরকার। আপনার জাগছেন বড় ভাবাবেগ মধ্যে অনেক অনেক সময় চর্চা বি হচ্ছে রত্নভণ্ডার কেবে খোলব, নিশ্চিত ভাবে রত্নভণ্ডার খোলব, তাহা মধ্যে খুব শীঘ্র খোলব এবং রত্নভণ্ডার ভিতরে যে রত্ন মহাপ্রভু মানুষের যে রত্ন আছে তাহা গণতি হব এবং সেথিরে যদি টিকিয়ে বি গড়বড়ি থাকে যে সেথিরে দোষী থিবে পাতালরে ছিলে বি তাঙ্কু খোঁজি আনি দণ্ড দেওয়ার ব্যবস্থা এই সরকার করিবে, কাহাকু ছাড়িবে না। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।